আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমিও কিন্তু আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দয়া অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 5টি সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচি আপনারা পরিষ্কার করতে পারবেন এবং সেই সাথে সংরক্ষণ করে নিতে পারবেন। তো কাঁঠালের বিচি পরিষ্কার করার আগে অবশ্যই কাঁঠালের বিচিগুলো আগে ভালো করে ধুয়ে রৌদ্রে অথবা চুলোর নিচে দিয়ে শুকিয়ে নিতে হবে। তো এখন আমি বোটের সাহায্যে এর খোসাগুলো ছাড়িয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু ছুরির সাহায্যেও করতে পারেন, বাট আমার কাছে বটি দিয়ে করলেই ইজি মনে হয়, তো সেজন্য আমি বটি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কাঁঠালের বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। 100 গ্রাম কাঁঠালের বিচিতে 6.6 গ্রাম আমিষ আছে ও 25.8 গ্রাম শর্করা আছে, তাই সবার জন্যই আমি সমৃদ্ধ কাঁঠালের বিচিটা খুবই উপকারী। কাঁঠালের বিচি হজম শক্তি বাড়ায় এবং বদহজম রোধেও খুবই কার্যকরী কাঁঠালের এই বীজ। তো এভাবে কিন্তু আমি সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে নেব। তো আমার সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি দুটো আলাদা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। তো একটা পাত্রে আমি নর্মাল যে পানিটা সেটা দিয়ে দিলাম, আর আরেকটা পাত্রে আমি কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর পানিটা ঠিক এরকম হতে হবে যাতে এভাবে একটা আঙুল রাখা যায়। আর ভিডিওর শুরুতেই বলে দিই একটা কথা, সবাই আমার পিন করা কমেন্টসটা একবার হলেও পড়বেন। যারা নতুন আমার চ্যানেল আজকে দেখছেন, বিশেষ করে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, সবাই আমার পিন করা কমেন্টসটা একটু পড়ে নেবেন। তো দেখুন, ফিরে আসছি আমি 1 ঘন্টা পর, আর 1 ঘন্টা পরে কিন্তু এই লাল আবরণগুলো অনেকটাই নরম হয়ে এসেছে, এবং দেখুন এটা কিন্তু নখের সাহায্যে একটু ঘষা দিলেই উঠে আসছে। আর এটা হচ্ছে যেটা আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই বিচিগুলো। তো যেহেতু নখ দিয়ে পরিষ্কার করলে এই লাল খোসাগুলো নখের ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, আর সে কারণে কিন্তু নখও ব্যথা করবে, তো আমি আপনাদের সহজ 3টি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটা এরকম স্টিলের চামচ নিয়ে নিয়েছি এবং এই চামচটা দিয়ে দেখুন এইভাবে ঘষলেই কিন্তু খুব সহজেই এই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি আরেকটা একেবারেই সহজ পদ্ধতি বলে দিচ্ছি, যেটা আমি করেছিলাম। অবশ্য সেটা আমার ভুলই হয়ে গিয়েছিলো, আমি কাঁঠাল দানাগুলো ছিলে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো 1 ঘন্টা পরে আমার আর সময় হয়নি ছিলার, তো 4-5 ঘন্টা হয়ে গিয়েছিলো, এবং ওপরে যে আবরণগুলো এত নরম হয়ে গিয়েছিলো যে আমি 1 কেজির মতো কাঁঠালের দানা 10 মিনিটে শুধুমাত্র এই চামচ দিয়ে খুব সহজেই পরিষ্কার করে নিতে পেরেছিলাম। তো আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা ফলো করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন চামচের সাহায্যে আমি কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আপনাদেরকে একটা ছুরির সাহায্যে আমি পরিষ্কার করে দেখাচ্ছি। ছুরি দিয়ে যেহেতু আমি এতটা ভালো করে পারি না, তো যারা পারেন তারা ছুরি দিয়ে এভাবে করে নিতে পারেন। কাঁঠালের বিচিতে এতটাই গুণাগুণ যে এটি ত্বকের বলিরেখা দূর করতে ম্যাজিকের মতো সাহায্য করে। তো যাদের ত্বকে বলিরেখা বা বয়সের ছাপ আছে, আপনারা যদি এই কাঁঠালের বিচিগুলো পেস্ট করে কাঁচা দুধের সাথে একটা পেস্ট করে মুখে লাগান, তো নিয়মিত এটা ব্যবহার করলে কিন্তু আপনাদের ত্বকের যে বলিরেখা আছে সেটা দূর হতে অনেকটাই সাহায্য করবে। তো এখন আমি একটা মাজনি দিয়ে পরিষ্কার করছি। আমরা যে মাজনিগুলো দিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করি সে মাজনি আমি নিয়ে নিয়েছি, আর এটা দিয়েও দেখুন খুব সহজেই কিন্তু ক্লিন করে নেওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে এই 3টা প্রসেসের যে কোনো একটা প্রসেস কিন্তু ফলো করতে পারেন, এবং এই প্রসেসগুলোতে খুব সহজেই কিন্তু আপনারা কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারেন। শুধুমাত্র পরিষ্কার করে নেওয়ার ঝামেলার কারণে কিন্তু আমরা এই প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ কাঁঠালের বীজগুলো ফেলে দেই, তো সেই জন্যই আমার আজকের এই ভিডিওটা করা। তো এখন আমি চতুর্থ পদ্ধতিটা দেখাচ্ছি। সেজন্য আমি একটা প্লাস্টিকের জালি নিয়ে নিয়েছি এবং সেটার মধ্যে প্রায় 10-12টা কাঁঠালের বীজে একসাথে করে আমি হাতের সাহায্যে এরকম ঘষা দিলেই কিন্তু খুব সহজেই ক্লিন হয়ে যাবে। আর এই কাঁঠালের বীজ কিন্তু মানসিক চাপও কমায়, ত্বকের রোগ সারায়, ত্বকে ময়শ্চারাইজারের মাত্রা বেশি রাখতে ও স্বাস্থ্যকর চুল পেতে নিয়মিত কাঁঠালের বীজ খাওয়া ভালো। আপনার যদি চুলের আগা ফাটা থাকে, তাহলে এই কাঁঠালের বীজ যদি আপনারা পেস্ট করে চুলে লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনার চুলের আগা ফাটা অনেকাংশেই কমে যাবে। তো আপনারা এটাও ট্রাই করতে পারেন।
তো দেখতেই পাচ্ছেন আমার কাঁঠালের বীজগুলো পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমি যে পাঁচ নম্বর পদ্ধতিটা সেটা দেখাচ্ছি। আমি একটা শিলপাটা নিয়েছি আর এখানে একসাথে কিন্তু অনেকগুলো বীজই আপনারা পরিষ্কার করে পারবেন। আমি এভাবে হাতের সাহায্যে ঘষে নিচ্ছি। তো এই প্রসেসটাও আপনারা ফলো করতে পারেন। অবশ্য আপনাদের কাছে যে প্রসেসটা সবচেয়ে বেশি ভালো মনে হয়, সহজ মনে হয়, সেটাই আপনারা ফলো করবেন। চোখের স্বাস্থ্যের জন্য কিন্তু ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ, আর এই ভিটামিন এ কিন্তু কাঁঠালের বীজিতে প্রচুর পরিমাণে আছে। এটি নাইট ব্লাইন্ডনেস কাটাতেও সাহায্য করে কাঁঠালের বীজ। তো সেজন্যই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু কাঁঠালের বীজ রাখা উচিত। আর এই কাঁঠালের বীজ শুধু ভর্তা আর তরকারিতেও না, আপনারা চাইলে এই কাঁঠালের বীজ দিয়ে হালুয়া এমনকি সন্দেশ তৈরি করেও কিন্তু খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি কাঁঠালের বীজগুলো ক্লিন করে নিয়েছি। এখন এগুলো সংরক্ষণ পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি চুলাতে একটা পাতিল বসিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। তো পানিটা যখন ফুটে আসবে তখন আমি কাঁঠালের বীজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এই কাঁঠালের বীজগুলো আমি 80% সেদ্ধ করে নেব। পুরোপুরি সেদ্ধ করব না, বাকিটা যখন রান্না করব তখন সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কাঁঠালের বীজগুলো কিন্তু 80% সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি একটা জালের মধ্যে ঢেলে নিচ্ছি এবং এর মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তো এর মধ্যে আমি ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। তো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি এগুলোকে একটা পরিষ্কার টাওয়ালে ঢেলে দিয়েছি। আর এটাকে আপনারা কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন। তো আমি টাওয়ালটা দিয়ে এভাবে একটু এর গায়ের পানিগুলো মুছে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বীজগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন এটা সংরক্ষণ করার জন্য একেবারেই প্রস্তুত। তো আমি এইরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি, আর বক্সে আমি কাঁঠালের বীজগুলো রেখে দিচ্ছি। তো বীজগুলো রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন আমার প্রয়োজন হয়, যতটুকু প্রয়োজন হয়, আমি নামিয়ে সেভাবে রান্না করে নেব। তো বাকিটা আমি একটা এই যে এরকম পলিব্যাগে দিয়ে দিচ্ছি। পলিব্যাগের মধ্যে রেখে এটার ভেতরে বাতাসটা বের করে নেব। তারপর আমি একটা রাবারের সাহায্যে এই মুখটা বন্ধ করে দেব। আর আপনারা যদি দীর্ঘদিন পর্যন্ত এই কাঁঠালের বীজগুলো সংরক্ষণ করতে চান, তাহলে বালি অথবা আপনার যে ছাইগুলো আছে সেই ছাইয়ের মধ্যে রেখে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। মানে কয়েক মাস, বছর পর্যন্ত কিন্তু সেভাবে সংরক্ষণ করা যায়। তো আশা করছি আমার আজকে এই টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। তো এভাবেই কিন্তু আপনারা কাঁঠালের বীজগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।